আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করতে এসে দুষ্কৃতিকারীদের ছোড়া গুলিতে মৃত্যু হলো এক পুলিশ কর্মীর। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার বিহার বাংলা সংলগ্ন পাঞ্জিপাড়ায় পানতারাপাড়া গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বিহারের কিষানগঞ্জ থানায় পুলিশ দুটি দল গোপন সূত্রে খবরের ভিত্তিতে বাইক চোরের সন্ধানে হানা দেয় বাংলার পুলিশের সহযোগিতায় পান্তাপাড়া গ্রামে। সেই সময় দুষ্কৃতিকারীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন কিষানগঞ্জ থানার পুলিশ কর্মী অশ্বিনী কুমার। পুলিশ কর্মীকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিহারের পূর্ণিয়ার আইজি সুরেশ প্রসাদ চৌধুরীর নেতৃত্বে পুলিশ আধিকারিকেরা। হাসপাতালে আসেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার সচিন মক্কর সহ পুলিশ আধিকারিকেরা। পুলিশ কর্মী অশ্বিনী কুমারের মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে পূর্ণিয়ার আইজি সুরেশ প্রসাদ চৌধুরী জানান। हमारे किशनगंज के ऑफिसर इंचार्ज अश्वनी कुमार पांडीपाड़ा थाना में आए थे रेड करने के लिए। एक सूचना मिली थी, हमारे एक मोटरसाइकिल लूट हुई थी। मोटरसाइकिल लूट के अभियुक्त के छापामारी के लिए आए थे वो पांडीपाड़ा में, जहां फिर दोबारा उनको मार दिया गया है। आगे जो कार्रवाई हम लोग करेंगे, अभी इस्लामपुर के एसपी साहब भी साथ में हैं, हम लोग ज्वाइंट रेड करेंगे। अभी तो छापामारी करेंगे, गिरफ्तार करेंगे और सभी को जेल भेजेंगे। नहीं, अभी तो उसकी तो जानकारी नहीं है और डिटेल्स हम लोग बाद में आपको बता पाएंगे, अभी तो यही है। नहीं, हम लोग के यहाँ तो दो टीम आई हुई थी और उन्होंने छापामारी किया था। लोगों ने बंगाल पुलिस भी आ रही थी, थोड़ा सा पहुंची है बंगाल पुलिस, पहुंची है, देखते हैं क्या। अभी पूरी जानकारी अभी हम लोग को नहीं है, देखते हैं। नहीं नहीं, कोई पार्टी मीटिंग हम लोग को इसके संबंध में कोई जानकारी नहीं है। রাজনৈতিক হিংসায় নন্দীগ্রামে মৃত্যু হল তৃণমূল কর্মীর। গত 27 মার্চ নন্দীগ্রামে বিজেপি তৃণমূল সংঘর্ষে গুরুতর জখম হয়েছিলেন নন্দীগ্রামের তৃণমূল কর্মী রবিন মান্না। এরপর তাকে প্রথমে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়, পরে তাকে কলকাতা এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা গেছে, মৃত তৃণমূল কর্মীর বাড়ি নন্দীগ্রামের 42 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বলরামপুর গ্রামে। নন্দীগ্রামে ভোটের আগে গত 27 মার্চ বিজেপির দুষ্কৃতীদের হাতে রবিন মান্না গুরুতরভাবে আক্রান্ত হন বলে অভিযোগ। এরপরই শুক্রবার ভোরে কলকাতার এসএসকেএম হাসপাতালে ওই তৃণমূল কর্মীর মৃত্যু হয়। গত 30 তারিখ ওই তৃণমূল কর্মীর বাড়িতে গিয়েও দেখাও করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূল কর্মীর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়তে এলাকায় শোকের বাতাবরণ তৈরি হয়েছে। কলকাতা থেকে দেহ নিয়ে এসে নন্দীগ্রাম থানা ঘেরাও করে এদিন বিকেলে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। পায়রাকে দেওয়া গম প্রতিবেশীর পোষা মুরগি খেয়ে ফেলায় ধারালো অস্ত্র দিয়ে মুরগির মালিকের কান কেটে নিল পায়রা মালিক। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার নোলাঘাসপুর গ্রামে। পায়রা মালিক জয়কৃষ্ণ ঘোড়ই বহুদিন ধরে পোষা পায়রাকে গম খাওয়ার দিয়ে থাকে। ওই দিন পায়রাকে দেওয়া খাদ্য মানিক ঢলের পোষা মুরগি খেয়ে ফেলে, আর সেই কথা জানতে পেরে জয়কৃষ্ণ ঘোড়ই সহ তার ছেলে লালচাঁদ ঘোড়ই মালিক ঢলের সাথে কথা কাটাকাটি শুরু করে। তারই মধ্যে লালচাঁদ বাড়ির ভেতর থেকে ধারালো অস্ত্র বের করে নিয়ে এসে মুরগি মালিক মানিক ঢলের উপর হামলা করে তার কানের অর্ধেক অংশ কেটে ফেলে দেয়। রক্তাক্ত অবস্থায় আহত ব্যক্তিকে স্থানীয় ভগবানপুর হাসপাতালে চিকিৎসা করিয়ে বাড়ি নিয়ে যায় পরিবারের লোকজন। লালচাঁদ যখন ধারালো অস্ত্র নিয়ে মানিক ঢলের উপর আক্রমণ করতে যায়, সেই সময় তাকে বাঁচাতে মানিক ঢলের স্ত্রী সরস্বতী ঢল ও তার ছেলে গুরুপদ ঢল বাধা দিলে তাদেরকেও বেধড়ক মারধর করে বলে অভিযোগ। রাতে থানায় লিখিত অভিযোগ জমা দেয় আহত ব্যক্তির পরিবার। ভগবানপুর থানার পুলিশ এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে দোষীদের গ্রেপ্তার করার আশ্বাস দেয় মানিক ঢলের পরিবারকে। বাবু, আপনার নাম কি? আমার নাম মানিক ঢল। হ্যাঁ, কি হয়েছিল, কানে কি হয়েছে? কানে ছুরি দিয়ে কেটে দিয়েছে। কে? ওই লালচাঁদ। কেন? ওই বাড়িতে মুরগি গেল। আপনার ঘরে মুরগি? আমার ঘরে মুরগি গেল ওদের বাড়িতে। গালাগালি দিল, আমি ভাই কেন গালাগালি দিয়ে বল, আমি ক্ষতিপূরণ দিয়ে তো কী হয়েছে বল, বলতে গিয়ে তুমি আমাকে ধরে এরকমই করেছে। আর আর মারধর করেছে নাকি? মারধর আমার স্ত্রীকেও করেছে, আমার ছেলেকেও করেছে, আমাকে তো মেরেছে, কান কেটে দিয়েছে। থানায় অভিযোগ করেছেন? থানায় করেছি। নিজের ভোট কেন্দ্রে মানুষের সাথে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন
চাবদানি বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী আব্দুল মান্নান। রাস্তায় বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে বিজেপির পতাকা, বেশ কিছু পতাকা পুড়িয়েও ফেলেছেন কেউ বা কারা। ভোট এগিয়ে আসতে এমনই চিত্র ধরা পড়ল শিলিগুড়ির 47 ও 47 নম্বর ওয়ার্ডে। আর এই চিত্র সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়লেন শিলিগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। তিনি বলেন, পরাজয় নিশ্চিত জেনেই এই ধরনের রুচিহীন রাজনীতি হচ্ছে শহরে। বাম, কংগ্রেস, তৃণমূল একসাথে জোট বেঁধে এই ধরনের কাজ করছে। তারা জানেন যে তারা হারতে চলেছেন এবং বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, সে কারণেই তারা একসাথে মিলে এই রুচিহীন কাজগুলি করে যাচ্ছেন। আসলে নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, শুধু এটুকু বলবো, একটা রুচিহীন রাজনৈতিক সংস্কৃতির যারা ধারক এবং বাহক তারাই এই ঘটনাগুলো ঘটাচ্ছে। এর আগেও আমি দেখেছি যে আমার হোর্ডিংয়ের উপরে আছে ফ্ল্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করা হয়েছে, আমাদের বিভিন্ন ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে, ড্রেনে ফেলে দেওয়া হয়েছে। এগুলো করে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না, বরং একেবারে বিদায়ের সময় যে রুচিহীন রাজনীতির পরিচয় তারা দিচ্ছেন, তাদের মানুষ হিসাবে কতখানি গ্রহণযোগ্যতা কোনোদিনই ছিল সেটা কিন্তু আজকে প্রশ্নের মুখে।